সহি হাদিস কি কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারে? এবারে আমার দুটি প্রশ্ন। সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলা হয়েছে দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, অর্থাৎ কারো ইচ্ছা হলে ঈমান আনবে আর না হলে আনবে না। আর সহিহ বুখারীর 25 নম্বর হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি লোকদেরকে সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নির্দেশিত হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর সালাত প্রতিষ্ঠা করে ও যাকাত আদায় করে। অর্থাৎ কেউ ঈমান না আনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যুদ্ধ করবেন, এমনকি শুধু ঈমান আনাই নয়, সালাতও পড়তে হবে, যাকাতও দিতে হবে, তাহলে কি এটা সাংঘর্ষিক নয়? আর একটা বলেছেন আপনি, এরকম আরও আছে যেমন সকাল সন্ধ্যা যে ব্যক্তি সাইয়েদুল ইস্তিগফার পড়বে সে যদি মারা যায় তাহলে জান্নাতি, আবার যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতি, কিন্তু সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন জানো মাল বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কিন্তু হাদিস দুটিতে তো এরকম কোনো শর্ত নেই। দেখেন, এই শেষেরটা কথা আগে বলি, যেহেতু সেটা ছোট্ট করে বলা যাবে, সেটা হলো কোরআন এবং হাদিসের মধ্যে সাংঘর্ষিকতা যদি আমাদের কাছে কখনো মনে হয় তাহলে সেটা আমার জ্ঞানের স্বল্পতা, আমার জ্ঞানের স্বল্পতা। কোনো কথার, কোনো দুইটা কথার মধ্যকার কোনো একটা তথ্যের গ্যাপ থাকার কারণে আমাদের কাছে সাংঘর্ষিক মনে হতে পারে। যেমন ধরা যাক, আমি বললাম যে আপনারা কেউ এখান থেকে যাবেন না, আমি বললাম, আবার আধা ঘন্টা পর আপনাদের সবাইকে বললাম যে আপনারা সবাই চলে যান। এখন একজন মানুষ যদি আমার এই দুইটা কথা শুধুমাত্র কোট করে করে বলে যে ভাই এই লোক একে মুখে দুই রকমের কথা বলছে, সে জুমার দিন জুমার পরে প্রশ্নোত্তর সেশনে বসে সবাইকে বলছে আপনারা কেউ যাবেন না, আবার সে বলছে আপনারা সবাই চলে যান, পাগল নাকি লোকটা? এরকম সংঘর্ষ দেখানো যাবে না যে বিপরীতমুখী কথা বলছি আমি? কিন্তু এটার যখন আপনি পার্সপেকটিভটা বা এটার যখন আপনার পসে মঞ্জারটা, এটার যখন পেছনের ঘটনাটা আপনি দেখাতে পারবেন যে এটা বলছে এক সময় তখন বাইরে বৃষ্টি বাদল ছিল, বলছে কেউ যায় না, ঝড় হচ্ছে, আর পরেরটা বলছে যখন থেমে গেছে তখন বলছে এবার সবাই চলে যান, তাহলে তো কোনো সংঘর্ষ থাকে না, ঠিক না বেটি? তাহলে দুইটা কথা শুধুমাত্র আপনি সলিড কথা যদি আইনা দেন আর তার ভেতরকার কোনো তথ্যের গ্যাপ থাকে কোন সময় কোন প্রকৃতিতে বলছে, তখন আপনার কাছে সংঘর্ষ মনে হবে। এভাবে কোরআন হাদিসে বহু সংঘর্ষ দেখানো যায়। যেমন এখানে যে ভাই বলছেন কোরআনের আয়াতে বলা আছে জানমালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তো আবার হাদিসে বলা আছে সাইয়েদুল ইস্তিগফার পড়লে জান্নাতে যাবে, সাইয়েদুল ইস্তিগফার পড়লে জান্নাতে যাওয়ার কথা বলা হয়েছে আর কোরআনে বলছে জানমাল সব দেওয়ার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন, তাহলে দুই রকম হয়ে গেল। আসলে কি কোনো সংঘর্ষ আছে? আমরা এখানে সমন্বয় করার কোনো সূত্র পাই কি পাই না? বহু সূত্র আছে, বহু, তার ভিতরে একটা সূত্র বলি, যেমন সাইয়েদুল ইস্তিগফারের মধ্যে নিজের সমস্ত পাপাচারগুলো থেকে তওবা করে নতুন করে জীবন গড়ার প্রতিজ্ঞা চেষ্টার কথা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে শুরু করার কথা কিন্তু সাইয়েদুল ইস্তিগফারে বলা আছে। সাইয়েদুল ইস্তিগফার পাঠ করা মানে হলো আগেরগুলো মাফ চেয়ে আমার জান মাল সব আল্লাহর কথা মতো আমি চালাবো সে মর্মে সংকল্প করা, তো ঠিক আছে। তো তওবা করে যখন মানুষ এভাবে চলার সংকল্প করে তখন জান্নাতে যাবে, আর কোরআন হাদিসে কোরআনেও বলা হয়েছে যখন জান মাল দিবে তখন জান্নাতে যাবে, তাহলে মিল তো অমিল নেই তো। আচ্ছা, এরপরে আসেন দিন গ্রহণে কোনো জবরদস্তি নেই, আল্লাহ কোরআনে বলছেন, আবার হাদিসে দেখাইছেন বুখারী শরীফ হাদিসে যে নামাজ না পড়লে, নামাজ না পড়া পর্যন্ত, নামাজ কায়েম না করা পর্যন্ত, কালিমা শাহাদা এটা সাক্ষ্য দেওয়ার আগ পর্যন্ত জিহাদ করে যাবেন ইসলাম বলেছেন, তাহলে দুই রকম হলো। আপনাকে যদি আমি প্রশ্ন করি পাল্টা, কোরআনেই আল্লাহ তাআলা বলেছেন উক্তুলুল মুশরিকিনা কাফা, সকল মুশরিকদের হত্যা করো, তাহলে আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারাতে যে দিন গ্রহণে কোনো জবরদস্তি নাই, আবার আল্লাহ রাজাকে বলতেছেন হত্যা করো, আবার তাও সকলকে, তাহলে আল্লাহর কথা দুরকম হয়ে গেল না? এরকম সংঘর্ষ আমি আয়াতে আয়াতে দেখাতে পারবো। আসলে কাহিনী কি? আসলে কাহিনী একটা হলো যুদ্ধক্ষেত্রের কথা, রণাঙ্গনের কথা, বিশেষ পরিস্থিতির কথা, আপনি এটা আরেক জায়গায় লাগাইছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন এর মানে আপনি যদি এটা বুঝেন যে নামাজ না পড়লেই হত্যা, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মদিনাতে বহু অমুসলমান ছিল কি ছিল না? উনি কি তাদের সবাইকে হত্যা করছে? তাহলে বোঝা গেল আপনি এই হাদিসের যে অর্থ বুঝছেন মূলত সেটা এখানে অর্থ না, এখানে আপনার বোঝার গ্যাপ আছে। তাহলে অর্থ কি? এর অর্থ সম্ভাব্য অর্থ অনেকগুলো হতে পারে, মুহাদ্দিসগণ অনেকগুলো ব্যাখ্যাই করেছেন যেগুলো সবগুলোই ওই আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ, কোনোটাই সাংঘর্ষিক না। এর ভিতরে একটা ব্যাখ্যা বলি যে
যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর একত্ববাদকে না মানবে, আল্লাহর ওয়াহদানিয়াতকে না মানবে এবং মুসলিম রাষ্ট্রে থাকার জন্য কোনো চুক্তিতে না আসবে বরং অশান্তিতে লিপ্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তাকে তার সাথে যুদ্ধ করা যাবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন অন্য আয়াতে সে একই কথা, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইয়াকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, যে সমস্ত অন্য ধর্মের মানুষরা তোমাদেরকে যুদ্ধ চাপায় দেয় নাই, তোমাদের দেশ থেকে বের করে দেয় নাই, তাদের প্রতি সুদাচরণ করতে আল্লাহ নিষেধ করেন না। তার মানে যারা এটা করে তাদের সাথে তোমাদের লড়াই চলবে, যে তারা আমাদের সাথে লড়াই লিপ্ত, যুদ্ধে লিপ্ত, আমাদের দেশ থেকে বের করে দিচ্ছে আমাদেরকে, তখন তাদের সাথে লড়াইয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বলেছেন তাহলে বুঝতে হলো এটা ওই প্রেক্ষিতে, যে প্রেক্ষিতে এটি তিনি করেছেন, কারণ তার কর্ম দেখলে তো আমরা বুঝি যে এটার ব্যাখ্যা ভিন্ন। বুঝেন নাই কথা? উনি নিজে তো নামাজ না পড়লে হত্যা করেন নাই, অমুসলিম হলে হত্যা করেন নাই, তাহলে বোঝা গেল তার এই হাদিসের ব্যাখ্যা আপনি ভুল বুঝছেন। এটা সাদা অর্থটা নিছেন, উপর বাহ্যিক অর্থটা নিছেন, এর ভেতরে ব্যাখ্যা আপনি জান নাই। তো এরকম সংঘর্ষ যদি আপনি দেখাইতে চান তাহলে কোরআন আয়াতে আমি দুইটা দেখাই দিলাম, এরকম বহু আয়াতে আমি দেখাই দিতে পারবো যে কোরআন আয়াতে আল্লাহ তাআলা এক জায়গায় একটা বলেছেন, আরেক জায়গায় আরেকটা বলেছেন। আপনি যদি সামঞ্জস্য দেখাইতে যান, আয়াত থেকে সামঞ্জস্য ডাইরেক্ট পাবেন না, তখন আপনি কি বলবেন? তাহলে কোরআনকে অস্বীকার করবেন? দেখুন, কোরআন এবং হাদিসের সাথে বাহ্যিক সংঘর্ষ বহু আছে, প্রকৃত অর্থে কোনো সংঘর্ষ নাই। আমি প্রায় একটা এক্সাম্পল দিই, একটা বাচ্চা তার টিচারের কাছ থেকে শিখছে 2+2=4, সে এসে বাবাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা বলো তো দেখি কত আর কত যোগ হলে 4 হয়? বাবা বলছে কেন 3+1=4 হতে পারে? বলছে দে হলো না, কারণ আমার স্যার পড়াইছে 2+2=4, তুমি বলছো 3-1 হয় নাই, তুমি ফেল। এই বাচ্চা মনে করতেছে টিচারের কথার সাথে বাপের কথার সাথে সংঘর্ষ আছে, কন্ট্রাডিক্টরি, কারণ সে একটা শিখছে আরেকটা শিখে নেই। এটাও যে বাহ্যিকভাবে মনে হচ্ছে দুইটা দুই, আসলে তো বাহ্যিকভাবে সংঘর্ষই 3+1=2, বাহ্যিকভাবে অমিল না, বাহ্যিক অমিল থাকা সত্ত্বেও বাস্তব অর্থে কোনো অমিল নাই, হতে পারে কি পারে না? তো কোরআনের সাথে হাদিসের সাথে এরকম আপনার কাছে বাহ্যিক অমিল মনে হচ্ছে, কারণ বাচ্চার মতো আপনি ওই গ্যাপটা জানেন না কিভাবে কভার করবেন, এই জন্য আপনার কাছে সংঘর্ষ মনে হয়। হাদিস অস্বীকার করার যে শয়তানি ষড়যন্ত্র শুরু হয়েছে, ভালো করে শুনে রাখেন, এটা গোটা দিনকে অস্বীকার করার ষড়যন্ত্রের অংশ এবং এটা পরিকল্পিতভাবে ইহুদিরা খ্রিস্টানরা পেট্রোনাইজ করে করাইছে এবং করছে তারা, কারণ তারা জানে মুসলমানদেরকে ইসলামের ব্যাপারে বীতশ্রদ্ধ করে ইসলাম থেকে সরানো যাবে না। রসুলকে গালি দিলে মুসলমানরা আরও বেশি ইসলামের কাছে যায়, লাভ নাই। এই জন্য পলিসি তাদের ভিন্ন, যে মুসলমানদেরকে হাদিসের ব্যাপারে সন্দিহান করে ফেলতে হবে, তাহলে একসময় কোরআন পরে সন্দিহান হয়ে যাবে, কারণ হাদিস যাদের দিয়ে পাইছে কোরআনও তাদের থেকেই পাইছে, সন্দেহ চলে আসবে। আপনি হাদিস আর কোরআনের সংঘর্ষ দেখাচ্ছেন, আমি তো কোরআন আর কোরআনের সংঘর্ষ দেখাতে পারবো, তখন আপনি কী করবেন বলেন? এইভাবে আস্তে আস্তে মানুষ একটা সময় বেঈমান হয়ে চলে যায়। আল্লাহ তাআলা হাদিস অস্বীকারের ফিতনা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন।